আমি দেখো একজন আসছে, তোমার থেকে আসবে না। আর বলতে বলতে লালু দাদা চলে এসেছে। সাহেব এখানে এসে পর দাঁড়িয়ে গেছে, ওখানে কতগুলো গরু দিদি আছে, ও জঙ্গল থেকে দেখতে পেয়েছে। এই গরু দিদিগুলো আমার সাথে দেখা না করে কোথায় চলে যাচ্ছে? ও তোমার সাথে ওরা দেখা করবে না। ওই দেখো একজন বেরোলো এদিকে, ওরা দেখা করবে না। আর বাকি একজন ওখানে, আরেকজন হচ্ছে ওখানে, কেউ দেখা করবে না তোমার সাথে। আমাদের মাথা তো আর খারাপ হয়নি যে সাহেবের সাথে আমরা দেখা করবো? কি জন্য দেখা করতে যাবো? ওই দেখো একজন আসছে, তোমার দিকে আসবে না। সেই উটের মতন যাচ্ছে। আর বলতে বলতে লালু দাদা চলে এসেছে। সাহেব যখনই একটু লাফালাফি করবে তখন লালু দাদা ঠিক পৌঁছে যাবে। আরো দুজন বন্ধু তোমার যাচ্ছে ওইদিকে। এদিকে কি আছে? এদিকে এত শুকার কিছু নেই, এদিকে তো কিছু আমি দেখতে পাচ্ছি না। এত তুমি যে ট্রেনে ট্রেনে নিয়ে যাচ্ছ আমাকে, এত কি আছে এদিকে? সত্যি করে বর্ষাকালে কত জঙ্গল হয়ে গেছে এগুলো, কত জঙ্গল। বর্ষাকালের পরে ওগুলোকে একটু ছেটে দেয়। চলো সাহেব, ঘুরতে পেলে আর কিছু চায় না, কিচ্ছু চায় না। আমার মনে হয় টিটসেরও দরকার থাকে না, ঘুরতে পেলে শুধু ঘুরে বেড়াবো। আর একবার এলে পরে ও বাড়ি যেতে চায় না। ওই দেখো আরেকজন বন্ধু, ওই দুজন, এদেরকে সাহেব কাছে এলে যায় না, কি করবে? এদের চেনে এদেরকে। করবে বলে মনে হয় না, চেনে তো। ওখানে এক গরু দিদি আছে, আর যাবো না ওইদিকে, এদিকে চলে এসে ওদিকে আর যাবো না। চলে চলে